পূর্বের লেসনে আমরা ডাটাবেজ সার্ভারে তৈরির টিপস দেখেছি, তবে অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র ডাটাবেজ তৈরি করতে জানলেই তো হবে না, পাশাপাশি তৈরি করতে হবে টেবিল। টেবিল তৈরির প্রক্রিয়া প্রায় লোকাল হোস্টের মতোই, যেটি আমরা বেশ কয়েকবার তৈরি করেছি আমাদের বিগত লেসনগুলোতে। আমরা এখন প্র্যাকটিক্যালি সার্ভারে একটি টেবিল তৈরির প্রক্রিয়া দেখব। আমরা চলে যাচ্ছি এখান থেকে হোমে, এখানে আমরা এখন খুঁজব পিএইচপি মাই অ্যাডমিন, যে বিষয়টি পূর্বেও ছিল জ্যাম্পের আন্ডারে। এখানে আমরা এখন পিএইচপি মাই অ্যাডমিন বাটনে ক্লিক করছি। আমাদের সামনে প্রায় আগের মতো ইন্টারফেস, যেটি আমরা জ্যাম্প সফটওয়্যারে দেখেছি। বাম পাশে দেখতে পাচ্ছি ডাটাবেজের নাম প্রদর্শিত হচ্ছে নেক্সট বারি আন্ডারস্কোর নেক্সট। এখানে ক্লিক করলে আমরা কিন্তু নতুন একটি অ্যালার্ট দেখতে পাচ্ছি, নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেজ। এই ডাটাবেজের আন্ডারে কোনো টেবিল খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু আমরা এখনও পর্যন্ত কোন টেবিল তৈরি করিনি। আমরা এখন একটি টেবিল তৈরি করব ক্রিয়েট টেবিল বাটনে ক্লিকের মাধ্যমে। ক্রিয়েট টেবিলে ক্লিকের পরে আমাদের সামনে যে ইন্টারফেস আসলো, সেটি কিন্তু অনেকটাই জটিল একটি ইন্টারফেস। এখানকার জটিলতা এড়ানোর জন্য আমরা সহজে যে বিষয়টি করতে পারি, আমরা আবার একটু ব্যাকে ফিরে যাচ্ছি। এখানে যে সিস্টেমটি ছিল পূর্বেও আমরা করেছি, শুরুতেই টেবিলের নেম দিচ্ছি, লিখছি টেস্ট, কলাম হচ্ছে তিনটি, গো বাটনে ক্লিক করছি। আমরা এখানে স্ক্রিনে এ মুহূর্তে তিনটি কলাম দেখতে পাচ্ছি, 1, 2, 3। যদিও লোকাল হোস্টে আমরা দেখেছিলাম এটি নিচে নিচে আসে, ডেকোরেশনের পরিবর্তন কোনো ব্যাপার না, আপনাকে বিষয়টা আগে রপ্ত করতে হবে, আপনি জিনিসটা বুঝতে পারছেন কি না। এখানে আমরা কলামের নাম লিখব, লিখছি নেম ওয়ার্কার, ইমেল ওয়ার্কার এবং এজ, এটি দিচ্ছি ইন্টিজার, লেন্থ 25, 35, 5, কিছু ডিফল্ট আসবে কি না সেটি বলা হয়েছে পরের ফিল্ডে। এখান থেকে কোলেশন, অ্যাট্রিবিউশন, অন্যান্য বিষয়ে আমরা এই মুহূর্তে কিছু না করেই আমরা নিচের থেকে সেভ বাটনে ক্লিক করছি। আমাদের সাইড বারে এখন কিন্তু টেস্ট নামে একটি টেবিল প্রদর্শিত হচ্ছে, এই টেবিলটি এ মুহূর্তে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। আমরা এখানে ক্লিক করলে আমাদের টেবিলের ফিল্ডগুলো প্রদর্শিত হচ্ছে যেমনিভাবে আগেও হতো। ব্রাউজ বাটনটি কিন্তু অফ অবস্থায় আছে, যেহেতু এখানে এখনও পর্যন্ত কোনো ডাটা ইনসার্ট করা হয়নি। আমরা টেস্ট করার জন্য একটি ডাটা ইনসার্ট করছি, উপর থেকে ইনসার্ট, আমরা লিখছি নেম আল আমিন, ইমেল আল আমিন আন্ডারস্কোর হোসাইন অ্যাট দ্য রেট অফ ওয়াইমেল ডট কম, আমি আমার মেইল অ্যাড্রেস দিচ্ছি। এজ লিখছি 26। সেকেন্ড আরও যদি লিখতে চাই আগের মতোই লিখতে পারি,
আমরা আপাতত গো বাটনে ক্লিক করছি। এখানে সবকিছুই যথাযথভাবে ইনসার্ট হয়েছে। আমরা এখন ব্রাউজ বাটনটিকে কার্যকরী অবস্থায় দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমরা আমাদের ইনসার্টকৃত ডাটা দেখতে পাবো। এখানে প্রদর্শিত হচ্ছে নেইম আল আমিন, ইমেইল আল আমিন আন্ডারস্কোর হোসাইন অ্যাট দ্য রেট অফ ওয়াইমেল ডট কম, এজ 26। আমরা চাইলে এখান থেকে ডিলিট করতে পারি, কপি, এডিট, যা ইচ্ছে তাই করতে পারি। আশা করি আমরা যারা লোকাল হোস্টের লেসনগুলো দেখেছি তারা এখন সব কিছুই আগের মতো